Assalamualaikum. Tanis Little World থেকে আজকে বাবলটি নিয়ে চলে আসব পুরো ভিডিও জুড়ে থাকবে প্রসিডিউর একটু ভুল করবেন না আমার এক ফ্রেন্ডের রেস্টুরেন্ট আপনাদেরকে রেস্টুরেন্টটাও ঘুরে দেখাবো বাবলটিটা দেখতে কেমন দেখবেন বলের মতো কামড় দিলে টাস করে ফেটে যায় অনেক মজা তুই পাগলা কে রে আমি এই হচ্ছে আমার ফ্রেন্ডের রেস্টুরেন্টের মোমো এই সুশি প্যারিস 11-তে ছোট্ট গোছানো একটা রেস্টুরেন্ট এত ছোট রেস্টুরেন্ট কিন্তু খুব কিউট ভাড়া কিন্তু কম না 850 ইউরো এই যতটুকু দেখছেন এইটুকুই খুব সুন্দর করে সাজিয়েছে কি কি খাবার আছে দেখেন এগুলো হচ্ছে তিব্বতিয়ান ও হচ্ছে তিব্বতিয়ান খাবার করে বাসায় আর কি হোমমেড খাবার করে দেখতে আমাদের বাংলাদেশি খাবারের মতো তাই না ফ্রাইড রাইস আমার বসে এগুলো তো ফ্রাইড রাইস রে হাসে কয় হ্যাঁ এগুলো ফ্রাইড রাইসের মতোই নুই করে তো খুব গোছানো এই যে দেখেন ওর নাম জিজ্ঞেস করবেন ওর নাম আমার মনে থাকে না কতবার বলছে নাম মনে থাকে না সসগুলো নিজে বাসায় বানায় নুগা সব তার বাসায় বানায় তার রেস্টুরেন্টটা আমার পছন্দ হয়েছে সে আজকে আমাকে শিখাবে কীভাবে বাবলটি বানায় খুব আন্তরিক আমি একবার হচ্ছে একবার একটা চাইনিজ রেস্টুরেন্টে গিয়েছিলাম শেখার জন্য বাবলটি পে করতে চাইছিলাম ওরা শিখায় নাই বাবলটিটা আসলে হচ্ছে বাণিজ্যিকভাবে যারা করে তারা হচ্ছে বড় মেশিন ইউজ করে শুধু বাবলটির দোকান ওর যেহেতু এটা তিব্বতিয়ান স্পেশাল দোকান সাথে ও একটু বাবলটি রাখছে দামও কম নর্মালি বাবলটির দাম 6.5-7 ইউরো 7.5-8 ইউরো ওর দোকানে দেখলাম ছোটো ছোটো তে ও 4.5 ইউরো করে রাখে তো সে আমাকে পুরো প্রসিডিউরটা দেখিয়ে দিল প্রথমে হচ্ছে যে বাবলটির যে হ্যান্ড যে মিক্সারটা সেটা নিয়ে নিল নিয়ে সেটার মধ্যে সিরাপ দিল দিয়ে আমাকে আবার বুঝাই দিল যে কতটুকু দিব কোন সিরাপের কী কালার কোন সিরাপ দিলে কি হবে সাথে হচ্ছে সে আইস দিয়ে দিল এটা আপনার পছন্দ অনুযায়ী কাস্টমার যেভাবে চায় কাস্টমার যদি বলে যে না আমি আইস খাবো না আপনি আইস দেবেন না কাস্টমার যদি বলে ওকে আইস দেন আপনি আইস দিবেন বাংলাদেশে বাবলটি আছে কি না আমি জানি না আপনারা চাইলে বাণিজ্যিকভাবে বাবলটি করতে পারেন টেস্টি চাহিদাও অনেক বেশি তো সাথে আবার সে পানিও দিল একদম ঠান্ডা পানি সব ঠান্ডা পানির কারবার জিজ্ঞেস করলাম বিজনেস কেমন চলে বলে এখন ট্যুরিস্ট বেশি তো প্যারিসে ভালোই চলে খুশি সে খুব হ্যাপি তার হ্যাপিনেস দেখে আমারও ভালো লাগছে সবচেয়ে ভালো লেগেছে যে আন্তরিক তারপর সব কিছু দিয়ে বলে কি বেশি বেশি করে ঝাঁকাবে বেশি বেশি করে ঝাঁকাবে যত ঝাঁকাবে তত ভালো ছেলে মানুষ তো সুন্দর করে ঝাঁকাইল সব মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে আমি কাজ শেষ করে গিয়েছিলাম ওর সাথে মাঝে মাঝে গল্প করে রাস্তা দিয়ে আসার সময় তারপর কী করলো জানেন ঝাঁকাটা ঝাঁকাই টাকায় এটাই আসলে বাবল দেখতে বাংলাদেশের মার্বেল আছে না চকচকে মার্বেল সাইজ একটু ছোট আবার মাছের ডিম যেমন থাকে ওই রকম কিন্তু সাইজ একটু বড় অনেক ধরনের বাবলটি আছে ম্যাঙ্গো ভ্যানিলা স্ট্রবেরি তারপর টি বিভিন্ন ধরনের টি ফ্লেভারে যে যেটা পছন্দ করে এরপর হচ্ছে বাবলটির মধ্যে এটা দিয়ে দিল আমাকে জিজ্ঞেস করলো তুই কি এভাবে খাবি নাকি চায়ের যে টেস্ট ওটা দিয়ে খেতে চাস আমি বললাম না চায়ের যে টেস্ট ওটা দিয়ে আমি দেখতে চাই যে টেস্টটা কেমন বলো যে ওটা টেস্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমি বললাম সমস্যা নেই এরপর ও এটার সাথে আবার চায়ের যে ফ্লেভার সেটাও অ্যাড করে দিল ঝাঁকাই দেখেন কী করে তার সব গোছানো ছেলে মানুষ এত গোছানো খুব কম দেখতে পাওয়া যায় ও হচ্ছে তিব্বতে ডাক্তার ছিল এই জন্যই তার সাথে আমার খাতিল ভালো সেও তিব্বতে সে আয়ুর্বেদিক ডাক্তার ছিল এখানে এখন পর্যন্ত কোনো ওয়ে খুঁজে পায় নাই এই যে সুন্দর করে আমার জন্য প্রিপেয়ার করে দিয়েছে বুঝিয়ে বুঝিয়ে বলেছে যে কেমনে কী করব এই যে তার খাবারের দাম দেখেন খারাপ না মোটামুটি ভালোই ভাল লাগছে গোছানো গোছানো সে খুব গোছানো পরিপাটি কেমন লেগেছে আজকে ভিডিওটা জানাবেন আল্লাহ হাফেজ শেয়ার করতে ভুলবেন না।